হাই, আমি রিঙ্কু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ব্লগ। তোমাদের আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল মর্নিং। তো দেখো, আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমি ডিম পাউরুটি টোস্ট বানাচ্ছি আর চা দেখতে পেলে। আর দেখো, আমার ঘর বাড়ি সমস্ত পরিষ্কার হয়ে আছে, বিছানাপত্র সমস্ত পরিষ্কার টরিষ্কার করা হয়ে আছে, পুজো দেওয়া হয়ে আছে, দিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেল। আর দেখো, আমাদের এই বাড়ির সামনেটা, এটা হচ্ছে আমার ব্যালকনি, কিন্তু ব্যালকনির এখানে এখনও দেখতে পাচ্ছ ফ্রেমটা করা, এখনও কাঁচ লাগানো হয়নি। কারণ যে কাজটা লাগাবো এখন, এটা সেটা আমরা পাচ্ছি না মার্কেটে, সেই জন্যে ওয়েট করছি, হয়তো লাগাতে একটু দেরি হবে। তো ফ্রেমটা করা হয়ে গেছে। তো এটা আমার একটা সামনের দিকে ব্যালকনি, আর এই দিকে আমার সামনের ফ্রন্টটা দেখাচ্ছি, এখানে আমাদের পাড়ার ভেতরে বাড়িঘর। তো চলো এখন যাচ্ছি পেছনের ব্যালকনিতে, দরজাটা খুলি। আর দেখো, দরজাটা আস্তেই আস্তে খুলছি। তো সকালবেলাটা দেখো ওয়েদারটা কীরকম একদম। আর এই ভিজে জামা কাপড়গুলো সমস্ত আমি মেলে দিয়েছি, আজকে ওয়েদারটা খুব সুন্দর, না রোদ্দুর না মানে গরম, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা হালকা, রোদ্দুর উঠেছে, সেই জন্যে জামা কাপড়গুলো সমস্ত পেছনের ব্যালকনিতে দিয়ে দিচ্ছি, শুকিয়ে শুকানোর জন্য একটু রোদ্দুরে। আর কিছু জামা কাপড় বাথরুমে ছিল, সেগুলো ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছি, কারণ ওর ভেতর চাদর টাদর আছে। তো দেখতেই পাচ্ছো ব্যালকনি ভর্তি জামা কাপড়। তো চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, আজকে বানাচ্ছি খিচুড়ি, যেহেতু মেঘলা আকাশ আছে। আর দেখো, আমি ননস্টিকের কড়াইটার ভেতরে খিচুড়ি বানাবো, একটু মসুরির ডাল, মুগের ডাল আর চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো তেলের মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওইটা দিয়ে দিয়েছি, তার ভেতরে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি, আর এই দেখো বাটির ভেতরে ধুয়ে রেখেছিলাম, কিছুটা যেহেতু এক হাতে ক্যামেরা আছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবেই এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে এই মানে ডাল চাল ধোয়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর আন্দাজ করে লবণও দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ লবণ দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এইখানে হচ্ছে আমার অ্যাকোয়াগার্ড আজকে সার্ভিসিং করতে এসেছিল, তো এই ছোটো হাঁড়িটা করে আগে থেকেই জল ভরে রেখেছিলাম, কারণ অ্যাকোয়াগার্ডটা খালি না করলে ওরা সার্ভিসিং করতে পারে না, সেই জন্য এই ছোটো হাঁড়িটাতে জল ভরে রেখে দিয়েছিলাম আগে থেকে অ্যাকোয়াগার্ড থেকে। তো এখান থেকেই বাটি করে জল নিয়ে আমি খিচুড়ির ভেতরে দিয়ে দিচ্ছি, কারণ আমার খিচুড়িটা মোটামুটি মানে নাড়াচাড়া করে মানে মোটামুটি ভাজা টাইপের হয়ে আছে আর কি, মশলা টশলা যেগুলো একটু দিয়েছিলাম। এই খিচুড়িটা খুব সিম্পল, এইভাবে করলে ভীষণই খেতে ভালো হয়। আর আমি দুদিন ধরে ভাবছিলাম যে এই ওয়েদারটার মধ্যে খিচুড়ি খাবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, আমরা মেয়েরা সব কিছু করতে পারি, আমাদের কোনো কষ্ট নেই, সব কিছু ঘরের কাজ হাসি মুখে আমরা করে নিই আর করতে ভালোও লাগে। তো চলো খিচুড়িটা হতে থাক। এদিকে আমি আলুর খোসা ছাড়াচ্ছি, কারণ আমি খিচুড়ির সঙ্গে আজকে পাঁপড় ভাজা আর গোল গোল করে আলুও ভেজে নেবো এই দিয়ে। আর ডিমের অমলেট করলে করব, না করলে না করবো, আজকে লাঞ্চ মেনু এটাই আমার। আর রাত্রিবেলা যা হয় হবে, কিছু রাত্রিবেলা করে নেব। তা আজকে দেখো আমি সব রকম ড্রেসই পরে থাকি, আজ নাইটি পরে নিয়েছি। তো আলুগুলোকে পাতলা করে করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, চিপসের মতো করে পাতলা করে কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সম্ভব হলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে দিও। তো আলুগুলো আমি মেশিনে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একদম মানে আলুর ভেতরে যে একটা সাদা সাদা টাইপের কীরকম একটা হয় ওটা ভালো করে ধুয়ে নিয়ে, ছোটো ঝুড়িগুলো আমার অনেকগুলোই আছে সবজি কেটে আমি ধুই, তো এর ভেতরে দিয়ে ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে এর ভেতরে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে ভাজার সময় তাহলে
জলটাও বেরিয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। তো ধোয়া হয়ে গেল, এবার একটা প্লেটের ওপর রেখে দিচ্ছি জলটা যাতে ঝরে যায়। আর এইদিকে টক বক করে আমার খিচুড়ি ফুটছে, দেখো। এই দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম, তো পরে খাওয়ার আগে ভেজে নেবো। তো টাটা।